আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে লাইলাতুল কদরের দোয়া নিয়ে হাজির হয়েছি। অনেকেই কমেন্টে প্রশ্ন লিখেছিলেন, লাইলাতুল কদরে কোন দোয়া পড়তে হয়, কয়বার পড়তে হয় এবং কখন পড়তে হয়, লাইলাতুল কদরের দোয়া কখন পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়। বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে একটি দোয়া পড়ার জন্য বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। খুব চমৎকার একটি দোয়া। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ফাআফু আননি, অতএব আমাকে ক্ষমা করে দেন। খুব সুন্দর একটি ছোট্ট দোয়া। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে পড়তে বলেছিলেন। তো আমরা যারা রমজানের শেষ দশক অতিবাহিত করছি, রমজানের শেষ দশটা দিনের যে কোনো রাতে, প্রত্যেক রাতে আমরা এই দোয়া বেশি বেশি পড়ব। নামাজের আগে, পরে, শুয়ে, বসে, দাঁড়িয়ে যে কোনো সময় এই দোয়া বেশি বেশি পড়ব। দোয়াটা গুনে গুনে পড়ার কোনো প্রয়োজন নেই। আমি যতবার পারি ততবার পড়ব। 100 বার, 200 বার, 500 বার, 1000 বার, 2000 বার, যতবার মনে চায় আমি ততবার পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। এই ছোট্ট একটি দোয়া আমরা বারবার পড়তে থাকব। এবং দোয়াটা আমরা নফল নামাজের পরে যখন মোনাজাত ধরব, মোনাজাতে বেশি বেশি পড়ব। নামাজের পরে যখন মোনাজাত ধরব তখন বেশি বেশি পড়ব। এবং আমরা চাইলে নফল নামাজের সেজদায় গিয়ে দোয়া করতে পারি, অথবা আমরা চাইলে নফল নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার পরে আমরা এই দোয়া পাঠ করতে পারি, অথবা সালাম ফেরানোর পরে আমরা হাত তুলে অথবা হাত না তুলেও এই দোয়া পাঠ করতে পারি, অথবা আমরা চলতেছি, হাঁটতেছি, বসে রয়েছি অথবা শুয়ে রয়েছি, আমরা শুয়ে থেকেও এই দোয়া পাঠ করতে পারি, বারবার পাঠ করতে পারি, কোনো সমস্যা নেই। মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত যে কোনো সময়ে, যে কয়বার মনে চায়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা এই দোয়া পড়তে থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আননি, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন আমার নিজ গ্রামের মসজিদ, বনগ্রাম হাজারি ফকির বাড়ি জামে মসজিদ, যে মসজিদে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়াই এবং সার্বিক দায়িত্বে রয়েছি। আমার নিজ তত্ত্বাবধানে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করেছি চলতি 2023 সালের শুরুর দিক থেকেই। আশা করেছিলাম চলতি রমজান মাসেই আমরা মসজিদের কাজ কমপ্লিট করতে পারব, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারিনি। তবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মসজিদের কাজ ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ। বলতে পারি প্রায় 50% কাজ হয়ে গেছে। বেজ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, নিচতলার ফ্লোর ঢালাই, ছাদ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, এবার দোতলার ছাদ ঢালাইয়ের কাজ এবং ভিতরের আনুষাঙ্গিক কাজগুলো বাকি আছে, জানালা, দরজা এবং ভিতরে টাইলস, রং ইত্যাদি আস্তরের কাজ বাকি আছে। এই কাজগুলো আশা করতেছি আমরা খুব দ্রুত কমপ্লিট করতে পারব। আপনারা সকলে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, শুনছেন, জানছেন, আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান করছি, রমজানের শেষ দিকে এসে মসজিদ নির্মাণ কাজে দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটি সৎকার জারিয়ার কাজে আপনারা যে যতটুকু পারেন শরীক থাকার চেষ্টা করবেন,
নিজের নামে, পরিবারের নামে, বাবা মার নামে, মৃত ব্যক্তিদের নামে সদকায় জারিয়া করতে পারেন। এই উত্তম কাজে যদি আপনার হালাল পয়সা দিয়ে শরীক থাকতে পারেন, তাহলে যার নামে সদকায় জারিয়া করবেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তার আমল নামায় এর সওয়াবের অংশ লেখা হতে থাকবে। তো কেউ যদি মসজিদ নির্মাণের এই মহতি কাজে অংশগ্রহণ করতে চান, সদকায় জারিয়া করতে চান, তাহলে স্ক্রিনে থাকা বিকাশ এবং নগদ নাম্বার 01799380221 এবং 01735143046 এই দুইটা নাম্বার আমার কাছে থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। যার যতটুকু সামর্থ্য আছে, আপনি চাইলে 500 টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট কিনে দিতে পারেন, আবার আপনি চাইলে 5000 টাকা দিয়ে একটা জানালা লাগিয়ে দিতে পারেন, অথবা 10000 টাকা দিয়ে একটা দরজার ব্যবস্থা করে দিতে পারেন, অথবা 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দিতে পারেন। আপনার যার যতটুকু সামর্থ্য আছে মসজিদের এই কাজে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং স্ক্রিনে থাকা 01799380221 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং দ্বিতীয়টা ইমো নাম্বার। আপনারা অ্যাড করে আমার সাথে কথা বলে ভিডিও কলে প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা যাচাই বাছাই করে তারপরে মসজিদ নির্মাণের এই কাজে সহযোগিতা পাঠাবেন বলে আমি আশা করছি।